আমি তো কি বলবো, আমি আবেগে আপ্লুত, আমি তো মুগ্ধ। আমরা এর আগেও অতীতে আর দুই তিনটা প্রোগ্রাম করেছি, কিন্তু এই বন্ধুদের বাড়িতে এই প্রথম আমাদের মিলন মেলা। জাস্ট দুদুর উদ্যোগে, দুদুর ব্যক্তিগত উদ্যোগে, দুদুর বাড়িতে। তো এটা মনে হয় দুদু আমাদেরকে পথ চলা শিখিয়ে দিল, আমাদের প্রত্যেকের বন্ধুদের বাড়িতে এভাবে আরও হতে থাকবে। দুদুর কাছ থেকে আমরা শিখে নিলাম। আর বাড়িতে বাসায় যাওয়া, বন্ধুদের বাড়িতে বাসায় যাওয়া মানে আন্তরিকতা আরও বাড়বে। SSC 91 সিলেট ডিভিশনের বন্ধু ফয়সল শো আরও অসংখ্য গণিত তৌফিক রিজবি ভাই কষ্ট করে অনেক বন্ধুদেরকে নিয়ে এখানে এসেছেন, তাদের আমি তাদের কাছে কৃতজ্ঞতার বেড়া জালে আবদ্ধ। এবং আমরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে গরিব মেহনতি মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করবো বলে আগামীতে আমরা অনেক সময় গরিব মেহনতি মানুষের উন্নয়নে কাজ করি, আরও জোরদার করব। এবং শিক্ষার উন্নয়নে আমরা কিছু কাজ করতে পারি, যেমন অনেক বাংলাদেশি শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আমরা বিদেশি শিক্ষা ব্যবস্থার সাথে যাতে কনসিস্টেন্সি রেখে কিছু উন্নয়নমূলক কিছু কাজ করলে আমাদের তরুণ যুব সমাজ আরও উন্নতি করতে পারবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। আমি সত্যি মানে তারা প্রথমে আমাকে সিলেটে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়, আর তাদের আমন্ত্রণে তাদের সাথে দেখা করে লন্ডনে আমরা দুইবার অনুষ্ঠান করেছি 91 সিলেট ডিভিশনে। মারুফ, একরাম, আজাদ, হেলাল আরও অসংখ্য গণিত ফ্রেন্ড ওইখানে আছে, এবং জিল্লুর, কামরুল ভাই বা আরও অনেকে। তা আমরা ওইখান থেকে অনুপ্রাণিত এইখানে যে তাদের সাথে দেখা, প্রথম আমি বাংলাদেশের দেখা হয়ে যে মানে খুব ভালো লেগেছে বাসায় ব্যক্ত করার মতো না, তাই আমি তাদেরকে আন্তরিকভাবে আমার বাড়িতে নিয়ে এসে আমরা সত্যি আরও খুব ভালো লাগছে। তারা যে কষ্ট করে সময় দিয়েছে, বিশেষ করে আমার ফয়সল ভাই শরীরটা খারাপ, তার প্রতিও তিনি কষ্ট করে এসেছেন, তার জন্য তেনার জন্য দোয়া করি। এই রিউনিয়নটা শুধু এই অনুষ্ঠান নয়, আমরা আরও কয়েকটা লন্ডনে করেছি, খুব সফল এবং সার্থকভাবে করতে পেরেছি। এবং শুধু রিউনিয়ন নয়, আমরা গরিব মেহনতি মানুষকে অনেক সময় সাহায্য সহযোগিতা, এডুকেশনের জন্য সাহায্য সহযোগিতা করে থাকি, পাশাপাশি আমাদের বাংলাদেশি বন্ধুদের মাধ্যমে আমরা বাংলাদেশে অনেক সাহায্য সহযোগিতা করি, ভবিষ্যতে আরও করব বলে আমরা আশাবাদী। সত্যি এটা ভাবার কোনো অবকাশ নাই যে কী পরিমাণ ভালো লাগছে। আমার আরও কিছু ব্যস্ততা ছিল, তারপরেও দুদুর আমন্ত্রণ রক্ষার্থে আমরা সবাই মিলে চলে আসছি তার বাড়িতে। আমি খুব খুশি হয়েছি, আর বিশেষ করে দুদুর এই আপ্যায়ন আমাদের প্রত্যেককেই আঙ্গুল দিয়ে শিখিয়ে দিল। আমরাও ভবিষ্যতে সবাই যার যার অবস্থান থেকে বন্ধুদের নিয়ে মিলনমেলা করার চেষ্টা করব। এবং আমরা দুদুর কথার সাথেই সুর মিলিয়ে বলতে চাই, আমাদের মধ্যে যদি কেউ কোনো সমস্যায় পড়ে, দুর্বল থাকে, তাহলে আমরা যেন সবাই মিলে তার সাহায্যে এগিয়ে আসি। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ দুদু মিয়া, লন্ডন প্রবাসী বিশ্বনাথ। আমরা সেই সিলেট থেকে এখানে ছুটে এসেছি আমার বন্ধুর আহ্বানে। সত্যি কথা বলতে কি, আমাদের দুদু মিয়া আমাদেরকে আবেগে আপ্লুত করেছে। আমরা ভাবতেই পারিনি আসলে বিভিন্ন এলাকা থেকে সিলেট ডিভিশনের আমরা একত্রিত হতে পেরেছি, দুদু মিয়া সেই সুযোগটা করে দিয়েছে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে আমরাও আসলে একটা সুযোগ খুঁজছিলাম এইভাবে একসাথে মিলন মিলিত হয়ে আমাদের অনুভূতিগুলো বা পুরনো স্মৃতিগুলো আমরা রোমন্থন করব। আর আমরা আসলে সেরকম সেই শৈশবে 1991 ফিরে গিয়েছি, আমরা এখনও সেই 91 আবেগেই আছি। তো যাই হোক, আমি আর কিছু বলতে চাই না, শুধু তাকে এই বলে ধন্যবাদ দিতে চাই যে আমাদের দুদু মিয়া বন্ধু সেই নিজস্ব নিজ বাড়িতে আমাদেরকে আমন্ত্রণ করেছে। তো সেই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করি আমরা ভবিষ্যতে এ ধরনের প্রোগ্রাম করতে পারব, সেই অনুপ্রেরণা দিয়েছে আমাদের বন্ধু। তো যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি আবার, এবং দোয়া করছি তার সুস্বাস্থ্যের জন্য, এবং তিনি সুন্দরভাবে আবার লন্ডনে যাবেন, এবং আবার যখন ফিরে আসবেন এইভাবে আমরা আবার মিলনমেলা করব। এবং আরেকটি কথা বলতে চাই যে আসলে আমাদের 91 বেঁচে আমাদের অনেকের বন্ধু আছে যারা পিছিয়ে পড়েছে, বা যাদের আসলে মুখ ফুটে দু কথা বলতেও পারতেছে না। তো তাদের জন্য আমরা করি, আমরা আসলে প্রকাশ করতে চাই না, যেভাবে হোক এই দিক দিয়ে দুদু মিয়া অনেক হেল্পফুল, এবং তিনি কথাও দিয়েছেন আমরা ভবিষ্যতে আরও কিছু এই ধরনের অনুষ্ঠান করে তাদেরকে সহযোগিতা করে তারা যাতে প্রতিষ্ঠিত হতে পারে সেই কার্যক্রম তিনি নেবেন, আমরা তার সহযোগিতা কামনা করি এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমার কলেজ জীবনের, অধ্যয়নকালের আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, অত্যন্ত আস্থাভাজন বন্ধু দুদু। উনি যদিও যুক্তরাজ্যে থাকেন,
কিন্তু এই দেশের প্রতি বিশেষ করে 91 ব্যাচের আমাদের সকল বন্ধুদের প্রতি ভালোবাসা অগাধ এবং এই ভালোবাসাটুকু পবিত্র ভালোবাসা। আজকে প্রায় তিন যুগের পরেও এই 91 ব্যাচ যারা ছিলাম আমরা সত্যিকার অর্থে আমাদের আন্তরিক বন্ধনটা অত্যন্ত শক্ত পবিত্র এবং সৌহার্দ্যপূর্ণ। আমরা বিগত কয়েকদিন আগে আমার বন্ধু খামরুল এখানে আছেন, দুদু আছেন, আমার আরেক ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাজ্য থেকে এসেছেন জুয়েল আহমদ জেহেন সহ আমরা অনেকেই ছিলাম সেদিন রাত্রে। সেদিন রাত্রে আমার মনে হয়েছিল যে আমি এখনও পর্যন্ত সিলেট সরকারি কলেজে অধ্যয়ন করছি, হয়তো একটু পরে আমাদের বাংলার আশফাক স্যার আসবেন যে আর আড্ডা শেষ হয়ে গেছে ক্লাসে চলে যাও, হয়তো একটু পর আমাদের আতাউর রহমান স্যার আসবেন, এখন এই সবাই চা বন্ধ করো ক্লাসে আসো এবং পরিণতি ক্লাস শুরু হবে। অনেক স্মৃতি আমার জীবনে, আমরা যদিও আমি প্রবাসে থাকি 95 সাল থেকে কিন্তু আজ অবধি আমি যখন যাই ওই দিকে আমার মনে হয় আমি এখনও কলেজে পড়ছি। এই দুই তিন দিন আগে আমার বন্ধু জেন আহমদ জুয়েল এবং সাথে দুইজন অফিসার ছিলেন আমরা জাফলংয়ে যাওয়ার পথে, তখন আমি আমার বন্ধুকে বলেছি যে এখনও আমার মনে হচ্ছে যে আমি স্কুলের ছাত্র হয়তো একটু বেরিয়েছি, এই কলেজের ছাত্র হয়তো বেরিয়েছি। যাই হোক, এখানে আমি অনেক বন্ধু আছে, দুদু আছে, খামরুল আছেন, যুক্তরাজ্যে অনেকে আছেন। সেদিন আমাদের আরেক বন্ধু আপনার সাতক উপজেলার ভাইস চেয়ারম্যান লাহিন আহমদ, সেও ফোন করেছিল। তো সকলের প্রতি আমাদের আন্তরিকতাটুকু আমি বলবো যে আমাদের আজীবন থাকুক, মৃত্যুর আগ পর্যন্ত যাতে আমরা একে অন্যের প্রতি যে ভালোবাসা, যে বিশ্বাস, যে অন্তরঙ্গ নিয়ে আমরা আছি, এই অন্তরঙ্গটুকু যেন আমরা আমাদের আজীবন রাখতে পারি, এই প্রার্থনাটুকু মহান রাব্বুল আলমীর কাছে করছি। পাশাপাশি আমি বলছি, সুদূর যুক্তরাজ্য থেকে এসে অত্যন্ত অল্প সময়ের মধ্যে দুদু চাইলে সিলেটের একটি রেস্টুরেন্টে দিতে পারতেন, কিন্তু না, আদি তিনি বাড়ি দিয়ে দিয়েছেন, যে জন্যই যে দীর্ঘদিন গ্যাপ হয়ে গেছে আমাদের একে অন্যের বাড়ি জানাশোনা দরকার, আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা আমাদের জাতি একে অন্যের চিনে জানে সেই ব্যবস্থাটুকু করেছেন। আজকে আমি দেরিতে এসেছি, আমি আমার এই এলাকায় একটি মেডিকেল সেন্টারে যাওয়া একটা প্রোগ্রাম ছিল এবং অন্যান্য ছোটোখাটো প্রোগ্রাম ছিল, আমি দুদুকে আগেই বলেছি যে বন্ধু আমার আসতে দেরি হবে। দেরিতে আসলেও অনেক বন্ধুকে দেখতে পাই না, এটা যেন দুঃখজনক, কিন্তু আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার দেরিতে আসার জন্য। আর এখানে যারা ছিলেন আবার দেখা হয়েছে, অনেক অনুভূতি, অনেক আনন্দ, এই আনন্দটুকুই শক্তি, এই ভালোবাসাটুকুই শক্তি, এই ভালোবাসাটুকুই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা যোগায়। আমি আবারও আমার সকল 91 ব্যাচের সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা জেনে খুশি হবেন 91 ব্যাচের অনেক বন্ধু আজকে রাষ্ট্র পরিচালনা করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। কেউ বড় মাপের পুলিশ অফিসার আছেন, কেউ ব্যাংকের ম্যানেজার আছেন, কেউ আপনার আর্মি সেকশনে বড়ভাবে আছেন, কেউ এমপি হয়েছেন, কেউ জনপ্রতিনিধি হয়েছেন, কেউ উপজেলা চেয়ারম্যান হয়েছেন। আমি আগেই বললাম যে আমাদের আরেক বন্ধু লাহিন আমাকে ফোন করেছিল, দাওয়াত দিয়েছিল, যেতে পারিনি। তাই আমি সকলের যে যে অবস্থানে আছেন তার অবস্থান থেকে আরও উন্নতি হোক, আরও সফলতা লাভ করুক এবং আমরা আমাদের আগামী জীবনটুকু যাতে আমরা আরও সুন্দর সমৃদ্ধ করতে পারি, পাশাপাশি আমরা যেন আমাদের দেশকে গড়ার কাজে আমরা যেভাবে নিয়োজিত আছি সেইভাবে থাকি। আপনারা সবাইকে ধন্যবাদ, আমার বন্ধু দুদুকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।